আসে ওখান থেকে শুনলাম যে এরকম কঠিন লোকজন আসে, আমি বললাম কি রে কি খবরটা করছে, টাকা ভাই আমি এখানে আসিনি। আগুন দিয়ে টাকা পোড়ালে পরিবেশের ক্ষতি হয়, কিন্তু এই টাকাতে তো পয়জন থাকে, অনেক পয়জন আছে এই টাকাতে, কিন্তু এই টাকা পয়জন আলা টাকা আমাদের নদীতে ফেলছে, এই নদীর মাছ নষ্ট হবে, এবং এখানকে যে ফেলে গেছে সাংবাদিকের টাকা পয়সা যে খরচ করে আসছে তাদের টাকা পয়সা নষ্ট হবে, এবং গ্রামের মানুষ যে এখানে এই একটা কোলাহলের কারণে যে এখানে আজকে বাড়িতে আছে তার কারণে তাদের পারিশ্রমিক আজকে পাচ্ছে না। অর্থে এই টাকাটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধ্বংসকৃত টাকা, আর তারপর এটাকে আসলে টাকা বলার সুযোগ নেই, এটা হচ্ছে গার্বেজ, আবর্জনা। বাংলাদেশ ব্যাংক এই টাকাগুলো ধ্বংস করে আবর্জনা হিসেবে বগুড়া পৌরসভাকে দিয়েছিল এটা ডাম্পিং করার জন্য। তো বগুড়া পৌরসভা এটা যথাযথভাবে ডাম্পিং না করে ওই খাওড়ার বিলের মধ্যে নিয়ে যায় ডাম্পিং করেছিল।